দিনের পর দিন তীব্র হচ্ছে দাবদাহ, বাড়ছে গরম, নামছে জল স্তর, কমছে দামোদর নদীর জল, জল কষ্টে আসানসোল, প্রয়োজনীয় জলের ট্যাঙ্কারও অমিল, তবু বালি উত্তোলন চলছে দামোদর গর্ভ থেকে। কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের আলোতে ট্রাক্টরে করে বালি চলছে পাচার। শুধু বালি পাচার নয়, দামোদরে এইভাবে বালি উত্তোলন করা এবং সেই বালি পাচার করা কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং নদীর নাব্যতা দিনের পর দিন কমে যাচ্ছে, যে কারণে জলের হাহাকার দেখা যাচ্ছে। এই তীব্র দাবদাহ হয়ে পানীয় জলের হাহাকার রয়েছে আসানসোলে। বিশেষজ্ঞরা বলছেন, অবৈজ্ঞানিকভাবে নদীগর্ভ থেকে অতিরিক্ত বালি তুললে বহু সমস্যা হয়, যা আগামী সময় ডেকে আনতে পারে বড়সড় বিপদ। অতিরিক্ত বালি উত্তোলনে নদীগর্ভে বড় বড় গর্ত সৃষ্টি হয়। অতিরিক্ত বালি উত্তোলন নদীর তল পরিবর্তন করতে পারে। বিক্ষিপ্তভাবে বালি তোলায় নদীর স্রোত কমে, নদীর গতিপথ পরিবর্তন হয়, নদীর জল ধারণ ক্ষমতা কমে, নদীর আশেপাশের এলাকার জলস্তর নেমে যায়, নদীর তীর ক্ষয় করে, ফলে বাড়ে বন্যা প্রবণতা। দামোদর নদীর জল কমে যাওয়ায় তৈরি হচ্ছে একাধিক আতঙ্ক। ক্ষেত্রে যদি দামোদর থেকে বালি এভাবে তুলতে থাকা যায় এবং সেই বালি পাচার হয়, তাহলে এই বালি শুধু বালি মাফিয়াদের পকেট ভরবে এবং অভিযোগ যে নেতাদের পকেট ভরবে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে জল তারা পাবে না। আগামী দিনে জলের আরো আকাল পড়বে। সমস্যা মেনলি আছে জামুড়িয়া, আমাদের কাছে কুলটির কিছু অংশ আছে, বানপুরের একটু অংশ ছিল, তো মেনলি জামুড়িয়া প্রবলেমটা সবচেয়ে বেশি আছে আমাদের এখন। সেখানে আমরা কিন্তু 300 গাড়ি প্রতিদিন জল দিচ্ছি, তারপর আরও জলের চাহিদা বাড়ছে, পুকুরগুলো শুকিয়ে গেছে। আমাদের যেমন সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, অজয় নদীর জল একদম শেষ, বালি আছে। এখন আমাদেরকে সাবমার্সিবলগুলো 25 ফুট নিচে, বালির নিচে নামাতে হচ্ছে, নামিয়ে জল আজকে ট্রাই করছে, আজকে জল নিচ্ছে। তো মানে জলের খুবই অসুবিধা, আমরা নিজেরা কোথা থেকে জল নেবো সেটাই। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসানসোলের স্থানীয় তৃণমূল নেতৃত্ব দায় ঠেলেছেন প্রশাসনের দিকেই। দেখুন, অবৈধভাবে যদি বালি চলে, প্রশাসন জানে, প্রশাসনকে জানানো গেছে, প্রশাসন তার জন্য ব্যবস্থা নিয়েছেন, যারা যারা বালি করছেন তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন প্রশাসন। যে বৈধভাবে বালু চলুক, কিন্তু অবৈধভাবে যে যদি বালু চলে থাকে, যদি আমি যাই না, প্রশাসন দেখবে। শনিবার রাতে অভিযান চালিয়ে আসানসোলের হীরাপুর থানা একটি ট্রাক্টর সহ দুজনকে আটক করেছে বলে খবর। তবে প্রশ্ন, দিনে রাতে বালি চুরির ফলে নদীগর্ভ ফাঁকা হয়ে যাচ্ছে, অথচ তা জানেন না শাসক দলের নেতারা, এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তো বড় বড় করে প্রচার করা হয়, বালি নাকি বন্ধ হয়ে গেল, কাজকর্ম নাকি বন্ধ হয়ে গেল, বালির রেটের হাই, মানে কালোবাজারি শুরু হয়ে যায়। তো বন্ধ হয়ে গেল তো চলছে কি করে? পুলিশ প্রশাসন কি করছে, নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে? বালি উত্তোলন চলছে, ওইখান থেকে টাকা আসছে, তো মানুষ জল পাক না পাক তাতে কি গেল? তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে টাকা এলেই হলো, ওদের ব্যাংক ব্যালেন্স বাড়লেই হলো, তো এটাই তো নবজোয়ার। কিছুদিন আগে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত দামোদরের চরে হাতে নাতে অবৈধ বালির গাড়ি ধরেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। কাগজপত্র পরীক্ষা করেছিলেন তিনি, কিছুদিন চুপচাপ, তারপর ফের রাতের অন্ধকারে শুরু বালি পাচার। কবে ফিরবে হাত? আসানসোলের তীব্র জল কষ্ট জানান দিচ্ছে আসন্ন সময়টা আতঙ্কে। টিনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।